দরকার আমার যদি কিডনি বিক্রি করতে হয় আমি কিডনি বিক্রি করো, আমি 10 টাকা চিকেন বিরিয়ানিটা আমি খাওয়াবো স্কুল স্টুডেন্টদেরকে। একবার বলছি আমি রানুদি হতে চাই না, আমি বাদাম কাকু হতে চাই না, আমি সাধারণ মানুষ, গরিবের জন্য আমি ভাববো, আমি গরিব মানুষ, আমি গরিব, আমি 10 টাকার বিরিয়ানি খাবো বলে অলমোস্ট মানে 100 টাকার মতন খরচা করে যাচ্ছি, তাহলে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমরা। দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে, তোমরা যে বাজে বাজে কমেন্ট করছো যে রেশনের চাল, আতক চাল, কি চাল, দেখো চালটা প্রমাণ দাও, এই চাল তোমরা আশা করি তোমরা মানে বড় বড় দোকানেও খাওনি। দেখো চালটা একবার দেখো, 110 টাকা কিলো চালটা, তাহলে তোমার মানে একটাই শুধু নেশা, বাচ্চাদেরকে আমি কী করে 10 টাকাটা 5 টাকা খাবো, 5 টাকাটা আমি 3 টাকা খাবো, এটাই আমার সব থেকে বড় নেশা, আমার আর কোনো নেশা নেই। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা থেকে কাটোয়া যাচ্ছি, ফার্স্টে কিন্তু আমরা যাচ্ছি নৈহাটি, আর তোমরা সঙ্গে থাকো আর এইভাবে ঘুরে থাকো আর এই সফরের মজা নিতে থাকো। এই 10 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমার রাত্রিবেলা থেকে ঘুম হয়নি। 10 টাকা যে আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি, ওটা কিসের বিরিয়ানি দিচ্ছে, ভাগাড়ের মাংস, চিকেন নাকি কাউয়া, সেটা কিন্তু ওখানে গেলেই বুঝতে পারবো। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নৈহাটি স্টেশনে। সো গাইস, নৈহাটি থেকে কিন্তু ব্যান্ডেল লোকাল ধরে নিয়েছি, এবার কিন্তু আমরা যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। So guys, আমরা কিন্তু ব্যান্ডেল থেকে জঙ্গিপুর প্যাসেঞ্জার ধরে নিলাম, এটাতে করেই কিন্তু আমরা কাটোয়া যাচ্ছি। বিরিয়ানি খাবো বলে অলমোস্ট মানে 100 টাকার মতন খরচা করে যাচ্ছি, তাহলে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমরা। আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেই জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। সো গাইস, জঙ্গিপুর প্যাসেঞ্জার ধরে কিন্তু আমরা এখন ডাইনহাটে নেমে পড়েছি, আর এখান থেকে কিন্তু আমরা যাবো 10 টাকা সেই বিরিয়ানি খেতে। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা শ্যামল কাকুর বাড়ি, যে কিনা 2022 সালে মাত্র 10 টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানি বিক্রি করছে। নমস্কার বন্ধুরা, একটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম, আমি সৃজিত আর তোমরা দেখছো সৃজিত স্টোরি। আজ কিন্তু আমরা কাটোয়াতে চলে এসেছি মাত্র 10 টাকা চিকেন বিরিয়ানি খেতে। 10 টাকা চিকেন বিরিয়ানি, ক্যান ইউ বিলিভ দিস, কি করে পসিবল সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হবে। আজকের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে, আর কিন্তু খুব ফাটাফাটি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, সেই জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতেই হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো কাকু, ফার্স্টেই ওয়েলকাম টু সৃজিত স্টোরি। নমস্কার, ওয়েলকাম। শ্যামল কাকু, যেখানে 10 টাকায় একটা ভালো খাবার হয় না, সেখানে তুমি 10 টাকায় চিকেন বিরিয়ানি কিভাবে দিয়ে যাচ্ছ, পসিবলটা কি করে, কি করে সম্ভব হচ্ছে, লোকে জানতে চায় 10 টাকায় কি খাওয়াচ্ছে শ্যামল কাকু। সম্ভবকে অসম্ভব কিছু জিনিস করা যায়, বাস্তবে যেটা সম্ভব না সেটা আমি, আমার চিন্তাধারা অন্য ধরনের, আমি সেটা যেটা সম্ভব সেটা আমি চিন্তা, সেটা আমি সম্ভব করে দেখিয়ে দিই মানুষকে, যে কেন আলু কাবলি 5 টাকায় ঘুগনি এসব তো খাওয়ায়, তাই একদিন 2.5 কিলো চাল নিয়ে আসি বিরিয়ানির, বিরিয়ানি করে দেখো। হঠাৎ করে আমার চিন্তা হঠাৎ করে চলে আসলো, মানে রাতবেলায় চিন্তা সকালবেলাতে করে নিই, স্কুলে গিয়েছি যে করে নিয়ে গিয়ে 2.5 কিলো চালে করে নিয়ে গিয়ে, মানে মিনিট 6 থেকে 7 মিনিট লাগলো, মানে হাড়িতে নিয়ে ঢেলে
প্লেটে সাজিয়েছি, চিন্তা ওইটাই। তুমি যে চিকেন বিরিয়ানি যে চিকেনটা দিচ্ছ এটা কি অ্যাকচুয়ালি চিকেন? একদম অরিজিনাল, মানে মুরগি চিকেন মাংস আমি মানে বাজারে আমার মানে ফেসবুক লাইভ প্রত্যেক দিন করা থাকে, প্রত্যেক দিন আমি 8 কিলো 9 কিলো করে মাংস কিনি এবং দোকানদারকে বলি আমাকে 1 নম্বর মাল চাই, আমি আমার সামনে মুরগি কাটবে। আমার কোনো বন্ধু বান্ধব কেউ আমার নেই, আমার নেশা নেই, কোনো মদ গাঁজা বেশি আমার নেই, একটাই শুধু নেশা বাচ্চাদেরকে আমি কী করে 10 টাকাটা 5 টাকা খাবো, 5 টাকাটা আমি 3 টাকা খাবো, এটাই আমার সবথেকে বড় নেশা, আমার আর কোনো নেশা নেই। হ্যাঁ দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখা দিই, তোমরা যে বাজে বাজে কমেন্ট করছো যে রেশনের চাল আতক চাল কী চাল, দেখো চালটা প্রমাণ দাও, চাল তোমরা আশা করি তোমরা মানে বড় বড় দোকানেও খাও নি, দেখো চালটা একবার দেখো 110 টাকা কিলো চালটা, তাহলে তোমার শ্যামল কাকুর ওয়াইফ কিন্তু এখন বিরিয়ানির প্রিপারেশনটা করছে। আর এই যে বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি বিরিয়ানির মধ্যে যে চিকেনটা যাবে সেটা কিন্তু কষানো হচ্ছে এখন, আর সত্যি কথা বলতে কি একেবারে কিন্তু ফ্রেশ চিকেন। আর এই চিকেনটা যে কষানো হচ্ছে না, আর এটার থেকে যে একটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে মানে লাজবাব দুর্দান্ত। আর এই যে দেখাতে পাচ্ছি পাশে কিন্তু আলুগুলো রাখা হয়েছে, এগুলো ভেজে রাখা হয়েছে, এগুলোও কিন্তু বিরিয়ানি দমের মধ্যেই যাবে। দরকারে আমার যদি কিডনি বিক্রি করতে হয় আমি কিডনি বিক্রি করবো, আমি 10 টাকা চিকেন বিরিয়ানিটা আমি খাওয়াবো স্কুল স্টুডেন্টদেরকে, মানে আমার উপরে খুব প্রেশার আছে, কালকে একটা বহুত প্রেশার আছে বড়ো, 10 টাকা চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, তার জন্য তুমি আমার ফেসবুক লাইভ কেন করছো, তোমার উপর অমুক অমুক তমুক হবে, আমি দাদা তুমি আমার যা করে করো আমাকে মেরে ফেলবো, তো আমি 10 টাকা শেষ বিরিয়ানি দেখবো। এবং একবার বলছি আমি রানুদি হতে চাই না, আমি বাদাম কাকু হতে চাই না, আমি সাধারণ মানুষ, গরিবের জন্য আমি ভাববো, আমি গরিব মানুষ, আমি গরিব। এই ভিডিওটা যতটা পারো একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ শ্যামল কাকু 2022 সালে দাঁড়িয়ে 10 টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানি বিক্রি করছে। আর কারণ শ্যামল কাকু কিন্তু সৌরভ গাঙ্গুলির মানে আমাদের দাদার বিগ ফ্যান, শ্যামল কাকু কিন্তু চায় যে দাদাকে একটু বিরিয়ানি খাওয়াতে, তাই তো শ্যামল কাকু? দাদাকে বিরিয়ানি খাওয়াতে বলে তো মানে আমি ধন্য হবো, আমি এসি আমি স্টুডেন্টদেরকে একদিন সমস্ত স্টুডেন্টদেরকে বলা আছে, স্কুল স্টুডেন্ট স্যার অভিভাবক সবাইকে খাওয়াবেন, ফ্রি খাওয়াবেন, একদিন ফ্রিতে খাওয়াবেন। তো গাইস তাহলে তো তোমাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতেই হচ্ছে, কারণ দাদার বিগ ফ্যান মানে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদার বিগ ফ্যান এই শ্যামল কাকু। তোমরা যদি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ সৌরভ গাঙ্গুলি অবধি তোমরা ভিডিওটা পৌঁছে দাও, যাতে কিনা কাকু সৌরভ গাঙ্গুলির হাতে বিরিয়ানি তুলে দিতে পারে। এবং কাকু কিন্তু বাধা করলো, প্রমিস করলো সৌরভ গাঙ্গুলিকে যদি কাকু কোনোদিন খাওয়াতে পারে সবাইকে কিন্তু একদিনের জন্য শ্যামল কাকু ফ্রিতে বিরিয়ানি খাবে, তাই তো? একদম পুরো একদম। তাই জন্য একটু বলে দাও সবাইকে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার, তোমরা ভিডিওটা দাদাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট বক্সে জানা উল্টো পাল্টা মন্তব্য না করে তোমরা একদম 10 টাকা চিকেন বিরিয়ানি খেয়ে দেখো, এটাই তোমাদেরকে আমি একদম খেয়ে দেখো, মন্তব্য না করে একটু খেয়ে দেখো, একদম খেয়ে দেখো, যদি বাজে লাগে তারপরে তোমরা মন্তব্য করো, তারপর তুমি যা খুশি মন্তব্য করে মাথা পেতে নেবো। আর এই 10 টাকার বিরিয়ানিতে কাকু কি কি স্যালাড দিচ্ছ তুমি? 10 টাকার বিরিয়ানিতে 1 পিস গাজর দিচ্ছি, 1 পিস পেঁয়াজ দিচ্ছি, 1 পিস শশা দিচ্ছি, 1 পিস টমেটো দিচ্ছি, 4টে পিস মানে বড় বড় 4টে পিস, এটা বড় রেস্টুরেন্টও দেয় না, একদম বড়। সিরিয়াস গাইস আমরা বড় রেস্টুরেন্টে খেতে গেলে হয়তো শশা আর পেঁয়াজ পাই, বাট গাজর আর টমেটো এগুলো কিন্তু পাই না, কাকু কিন্তু সেগুলো দিচ্ছে, হ্যাটস অফ কাকু, এইভাবেই কাজ চালিয়ে যাও। নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি এটা কিন্তু সেই 10 টাকার বিরিয়ানির প্রিপারেশনটা চলছে। আর একবার চালটা দেখে নাও, অনেকে হয়তো বলে থাকে যে ভাতের চাল দিয়ে, বাট এটা কিন্তু ভাতের চাল নয় কাকু, এটা কি চাল? এটা হচ্ছে বাসমতি রাইস। আর এই যে বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু এখন চলে যাচ্ছে পেঁয়াজ ভাজা বেরেস্তা, আর এখন কিন্তু বিরিয়ানিতে যাচ্ছে চিকেনের সেই গ্রেভিটা, এই যে আর বিরিয়ানির মধ্যে কিন্তু এখন চলে গেল আলু, আর এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু এই বিরিয়ানির মধ্যে চলে যাবে, এই যে এখন চলে গেল কিন্তু চিকেন, চিকেন বিরিয়ানিটার মধ্যে চলে গেল ডিম, আর উপরে যাচ্ছে বেরেস্তা, এই যে চলে যাচ্ছে কাজু বাদাম, আর এই যে বিরিয়ানির মধ্যে কিন্তু যাচ্ছে আমুল দুধ। কাকু এটা কি আমুল দুধ? এটা অরিজিনাল আমুল দুধ, এটা অন্য কিছু নয়, যে কি বলে আতর ফাতর মিঠা আতর ওইসব কোনো সিন নেই, কেন বাচ্চাদের খাবার একদম সিম্পল, আপনারা খেয়ে দেখুন না, যেখানে 10 টাকা বিরিয়ানি আছে খাবার। আর এই যে কাকিমা কিন্তু এখন দিয়ে দিচ্ছে আমুল দুধ, এটা করা হয়, এটা হচ্ছে মশলা, যে উপরে যে সিক্রেট মশলা, সিক্রেট মশলা একদম ঘরে তৈরি শুধু, আর এটা কিন্তু কাকুর একদম সিক্রেট মশলা। বিরিয়ানি কিন্তু দমে বসে গেছে, আর এখন কিন্তু আটা দিয়ে সিল করা হচ্ছে। আর এই যে বিরিয়ানির দম হয়ে গেছে, এখন কিন্তু বিরিয়ানিটা চলে যাচ্ছে গাড়িতে।
সো গাইস, এখন কিন্তু 10 টাকার বিরিয়ানি কাকা প্লেটে সাজিয়ে দিচ্ছে। অল রাইট গাইস, ফাইনালি কিন্তু শ্যামল কাকুর হাত থেকে আমরা নিয়ে নিয়েছি শ্যামল কাকুর সেই 10 টাকার চিকেন বিরিয়ানি। আর এই 10 টাকার চিকেন বিরিয়ানিতে শ্যামল কাকু কী কী দিচ্ছে চলো একটু ফটাফট দেখে নেই। এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছি 4 রকমের স্যালাড দেওয়া রয়েছে, শশা রয়েছে, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, টমেটো রয়েছে। এই স্যালাডগুলো যদি সাইড করে দিলাম, সাইড করে দিলে কিন্তু 10 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু এই। আর এই 10 টাকার বিরিয়ানিতে কিন্তু থাকছে ঠিক এক পিস এরকম আলু, আর কিন্তু ঠিক এরকম সাইজের একটা চিকেন। আর সত্যি কথা বলতে কি, 2022 সালে দাঁড়িয়ে শ্যামল কাকু কীভাবে 10 টাকায় চিকেন বিরিয়ানি সবাইকে খাইয়ে যাচ্ছে আমি তো গাইস ভেবেই পাচ্ছি না। এই রাইসটা একটু শুধু শুধু খাবো, এই যে বিরিয়ানির রাইস, বিরিয়ানিটা একটু ড্রাই আছে। এই বিরিয়ানিটা খেতে গেলে কিন্তু একটু চিকেন চাপের দরকার হবে, বাট 10 টাকার বিরিয়ানি ভাই কাকু যে দিচ্ছে এটাই তো বড় কথা। 10 টাকার চিকেন বিরিয়ানিতে কিন্তু ঠিক এরকম সাইজের এক পিস আলু পেয়েছি আমরা। একটু আলুটা শুধু শুধু খাবো। আলুটা কিন্তু খুব সফট হয়ে গেছে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লেভেলের লাগছে। সব থেকে বড় কথা, 10 টাকার বিরিয়ানির কিন্তু কোনো রিভিউ হয় না, জাস্ট ফাটাফাটি লাগছে। এবার বিরিয়ানি সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট কি হবে তো বন্ধুরা, নিশ্চয়ই হবে। একটু বিরিয়ানির আলুটা নিয়ে নিলাম, আর একটু চিকেন, আর একটু বিরিয়ানির রাইসটা, ঠিক এইভাবে মাখামাখি করে নিলাম। মাখামাখি করে এবার একটা মাখামাখি বাইট, সঙ্গে শশা পেঁয়াজ। জাস্ট ফাটাফাটি, সেরা সেরা, দুর্দান্ত। আর 10 টাকার বিরিয়ানিতে যে কাকা চিকেনটা দিয়েছে, এই যে দেখাতে পাচ্ছি একেবারে কিন্তু ফ্রেশ চিকেন। তো চিকেনটা একটু খাই, চিকেনটা কিন্তু খুব ফ্রেশ আর কিন্তু সুস্বাদু লাগছে, জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত। আবারও বলছি, বারবার বলছি, এই সমস্ত 10 টাকার চিকেন বিরিয়ানির কিন্তু কোনো রিভিউ হয় না। শ্যামল কাকুর মতন একজন বিক্রেতা যে 10 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করছে এটাই কিন্তু বড় কথা। আর সর্বসাধারণের জন্য যে এই সমস্ত চিন্তাভাবনা করছে কাকু, এর জন্য কিন্তু একটা হ্যাটস অফ। আর সত্যি কথা বলতে শ্যামল কাকুর দোকানে কিন্তু আরও একটা চমক আছে যেটা শুনলে কিন্তু তোমরা ছিটকেই যাবে। শ্যামল কাকু কিন্তু মাত্র 5 টাকার বিনিময়ে চাউমিন আর পাস্তা বিক্রি করছে। ক্যান ইউ বিলিভ দিস, 10 টাকায় চিকেন বিরিয়ানি, 5 টাকায় পাস্তা। জাস্ট আমি কিন্তু ভেবেই পাচ্ছি না বস, ভেবেই পাচ্ছি না কীভাবে শ্যামল কাকু দিচ্ছে। এই জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ শেয়ার করলে কী হবে, শ্যামল কাকুর ব্যাপারে লোকে আরও বেশি বেশি করে জানতে পারবে। আর শ্যামল কাকুর কিন্তু একটাই ইচ্ছে যে দাদার সঙ্গে একটা পাশাপাশি একটা ছবি তুলবে। সেই জন্য কিন্তু তোমরা একটু যতটা পারো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো, কারণ সৌরভ গাঙ্গুলি অবধি পৌঁছে দাও ভিডিওটাকে। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, শ্যামল কাকুর দোকান থেকে 10 টাকার এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। সো গাইস, আমি তো ট্রাই করলাম 10 টাকার এই চিকেন বিরিয়ানি, তো শানু ভাই ট্রাই করছিস, কেমন লাগছে ভাই? এত চিপ রেটে একদম, কি বলবো, এত সুন্দর, এত কম টাকায় ফার্স্ট টাইম খাচ্ছি 10 টাকার বিরিয়ানি। আমরা কিন্তু এর আগেও 20 টাকার বিরিয়ানি ট্রাই করেছিলাম চিকেন বিরিয়ানি, ওই ভিডিওটা যেটা মিস করে গেছো এন্ড স্ক্রিনে কিন্তু লিংক থাকবে, একটু তোমরা চেক করে দেখে নিও। এবার ভাইরাও খাচ্ছে, ভাই বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? হ্যাঁ, বিরিয়ানিটা যে ধরনের প্রাইজের মধ্যে দিচ্ছে সেক্ষেত্রে বিরিয়ানি একদম ঠিকই আছে। আর ভাই তুই তো খাচ্ছিস, তোর কেমন লাগছে? অসাধারণ, মানে 10 টাকায় চিকেন বিরিয়ানি আমরা তো কল্পনা করতে পারিনি। দেখে সেই সুদূর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বর্ধমানে ছুটে এসেছি, তোরা তো এখানকারই লোকাল নাকি? হ্যাঁ আমরা লোকাল, আর সত্যি করেই ভাবতে পারিনি কোনোদিন যে 10 টাকার বিরিয়ানি পাওয়া যাবে, 10 টাকায় চিকেন বিরিয়ানি হতে পারে। আমরা তো ভাবাইনি যে 10 টাকায় চিকেন বিরিয়ানি হতে পারে, এটা কি তোরা কখনো ভেবেছিলি? না, সত্যি করেই ভাবতে পারিনি যে 10 টাকার বিরিয়ানি, তাও আবার এত অসম্ভব ভালো। তুই এখান থেকে কি কি খাস? আমি এখান থেকে পাস্তা খাই, বিরিয়ানি খাই, চাউমিন খাই। বাহ, কেমন লাগে শ্যামল কাকুর দোকানের খাবার? খুব ভালো, খুব ভালো লাগে। হ্যাঁ, বাহ, তোদের এখানে কাটোয়াতে 10 টাকার একটা বিরিয়ানি পাওয়া যায়, তোরা খেয়েছিস? হ্যাঁ। কেমন লাগে তোদের? ভালো লাগে। তুই খেয়েছিস? হ্যাঁ। খেতে কেমন লাগে 10 টাকার বিরিয়ানি? ভালো লাগে। বাহ, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি 10 টাকার শ্যামল কাকুর এই বিরিয়ানি খেতে কিন্তু কচি কাঁচাদের ভিড় দেখো, অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে এই শ্যামল কাকুর বিরিয়ানি খাচ্ছে। তোমাদের কেমন লাগে শ্যামল কাকুর বিরিয়ানি খেতে? ভালো লাগে, খুব ভালো লাগে। বাহ, আচ্ছা বন্ধুরা, এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা 10 টাকার চিকেন বিরিয়ানি খেতে আসবে কী করে? এই যে 10 টাকার শ্যামল কাকুর সেই চিকেন বিরিয়ানিটা, এই যে
আর ওই যে নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি পানিহাট রাজমহিষী দেবী হাই স্কুলটা, এই যে স্কুলটা ঠিক এই স্কুলের থেকে একটু এগিয়ে আসবে, এগিয়ে আসলেই কিন্তু এই 10 টাকার চিকেন বিরিয়ানি। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেয়ে চ্যানেলের পাশে লাগা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে, আর অবশ্যই কিন্তু 10 টাকার শ্যামল কাকুর এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখবে। চলো টাটা।